এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। সকাল সকাল চা খেতে বসে পড়েছি, আর এই যে রাইমা মামার চা খাওয়া হয়ে গেছে, আজকে স্কুল যাবে। হাই বলো। আমিও রেডি হয়ে গেছি, টাটা, পরে দেখা হবে। তো আমি চা খেতে খেতে মা বলে একটু শাকগুলো বেছে দে, তো রায়ের ভাতটা বাড়তে বাড়তে আমি একটু শাকটা কুচিয়ে মাকে বেছে ঠিক করে কুচিয়ে দিলাম। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, ওটার পরে আমার আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে শনিবার সকালের ভিডিও, আর আগেরটা ছিল শুক্রবারের ভিডিও সকালের। তো আমরা এখন মোচাটা ছাড়িয়ে নেব, বাবা বাজার থেকে নিয়ে এসেছে। আগের দিন একটা নিয়ে এসেছিল, কিন্তু একটা তো হবে না বলে আবার আজকে নিয়ে এসেছে। মা বলে একটু বেছে দে, তাই ভাবলাম ঠিক আছে চলো বেছে দিই। তো চলো আমি মোচাটা বেছে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এই যে আমার মোচা বলছি, দেখো ভাবো কী অবস্থা, কথাও বলতে পারছি না। মোচা বাচ্চা মোটামুটি হচ্ছে আর কি, আর মা ওখানে শাপলা কাটছে, বাবা শাপলা ছাড়াচ্ছে, আর বৌদি এখানে রসুন ছাড়িয়ে দিচ্ছে, কারণ আজকে আমাদের বাড়িতে মাংস আর ইলিশ মাছ দুটোই হবে। তো মিঠিও আমার সাথে সাথে হেল্প করছে, ও মোচা ছাড়াতে হেল্প করছে, বেশ ভালোই পারে দেখলাম। তো যাই হোক, চলো আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, কি ভালো লাগে বলো সবাই একসাথে কাজ করলে। আর আমার এখানে মোচা ছাড়িয়ে কুচিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি ধুয়ে, আর এখানে মুড়ি আর ঘুগনি নিয়ে নিয়েছি, হচ্ছে গিয়ে আমি আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে মুড়ি ঘুগনি হয়েছে, চলো। আর এটা হচ্ছে বিকেলবেলাতে আমাদের বাপের বাড়ির পাশে কাকিমার বাড়িতে পুজো করবে বড় ঠাকুরে, তো কাকিমা নিমন্ত্রণ করে গেছে, সেখানেই আর কি যাচ্ছি পুজোতে। তো আমি, রায়, মিঠি আর পুচকুটাকে নিয়ে মা আমরা সবাই যাচ্ছি। তো চলো তোমরা, আমরা যাই, আমি চলে যাচ্ছি। এই যে এই যে, আসো আসো আসো, বাবলি বাবলি বাবলি, আসো 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 আসো, তুতু তাতা তুতু, আসো 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 আসো। আমরা চলে এসেছি কাকিমাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে দুটো তিনটে বাড়ি পরে। দেখো কাকিমা এখানে প্রসাদগুলো দিয়েছে, ওগুলো সেট করে মানে রাখছে আর কি, নামিয়ে, আর মা তুতুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তুতুকে ওরা, রায়, মিঠি মায়ের সাথে বাড়িতে চলে গেছে, আর তুতুকে বসিয়ে দিয়েছি চেয়ার, একটু ঘুরু ঘুরু করে, হাতটা খুব ব্যথা হয়ে গেছিলো। দেখো কি সুন্দর চুপ করে বসে আছে। দেখো দিদি ভাই, মা দিদি ভাই কথা বলো, তুমি তো কথা বলো তো, দিদি ভাইকে ডাকো, দিদি ভাই ডাকো, এখানে দেখো ব্রাহ্মণ কাকু চলে এসেছেন, পূজা শুরু হবে এক্ষুনি, তোমরা সঙ্গে থাকো। অন্ত কিছু আর বুঝিতে না রইল। বায়না দেখো তুতুনের সাথে বসবে, এটা হচ্ছে বায়না, বোনুকে আমার পাশে বসতে হবে, কিন্তু বোনু তো চেনে না, ওই জন্য বসতে চাইছিল না, কি করে বোঝাই ওকে বলো। পুজো প্রায় শেষের দিকে হয়ে গেছে, তো পুজো কমপ্লিট হয়ে গেছে, চলো আরতি হবে, ভোগ আরতি। কাকু এদিক দাও।
সবাই পেয়ে মাম্মা যেটা খাবে খাও ওলে বাবালে আর করবে না চলো হাত ধরো হা ওরম করে হাঁটে না হাঁটে না এইদিকে এইদিকে মিঠি তোমরা বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে দেখো ভাত মেখতে বসে গেছি তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর এটা হচ্ছে মোচা আর হচ্ছে শাপলার ডাল দিয়ে খাচ্ছি